কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম হল কুমোরটুলির দুর্গাপুজো। কংক্রিটের শহরে যেখানে লেগে রয়েছে মাটির গন্ধ, মাটির প্রলেপে যেখানে প্রাণ পায় প্রতিমা, সেই কুমোরটুলি এখন জমজমাট। কুমোরটুলিতে হয় দুটি পুজো, একটি কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব এবং অন্যটি হল কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব। এর মধ্যে কুমোরটুলি সর্বজনীন দুর্গাপুজোর এবারের থিম চাল। বাঙালি মাত্রই বলা হয় মাছের ভাতে বাঙালি, নিঃসন্দেহে বাংলার জাতীয় খাবার ভাত, আর সেই ভাতের যোগান দেন কৃষকরা, ভারতের অন্যতম অর্থকরী দানাশস্য চাল। যে কৃষকরা এত কষ্ট করে প্রত্যেক মানুষের মুখে দুবেলার অন্ন তুলে দেন, তাদের কথা মাথায় রেখেই এবারে থিম সাজিয়েছে কুমোরটুলি সর্বজনীন দুর্গাপুজো কমিটি। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে ধান, মাটি, ধানের বস্তা, পাটের সুতো, তুলো ইত্যাদি। কুমোরটুলির অপর একটি পুজো হল কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব। এবারের কুমোরটুলি পার্ক সর্বজনীনের থিম রেডিও। হারিয়ে যাওয়ার রেডিওকে তুলে ধরা হয়েছে এখানে। শুধু পুরনো রেডিও নয়, এর পাশাপাশি মহিষাসুর মর্দিনী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে সামনে রেখে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ। পুজো মণ্ডপ জুড়ে রয়েছে রেডিওর প্রতীকী এবং রেডিওর আসল নায়করা। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র থেকে পঙ্কজ কুমার মল্লিক, দ্বিজেন মুখোপাধ্যায় সহ বাণী কুমার, মহিষাসুর মর্দিনীর নেপথ্য নায়কদের শ্রদ্ধা জানাতেই কুমোরটুলি পার্কের এই বছরের পুজো। আবহে ভেসে আসছে চেনা সেই স্তোত্র, তবে নতুন আঙ্গিকে। সব মিলিয়ে প্রতি বছরের মতো এবছরও জমজমাট কুমোরটুলির দুর্গাপুজো। ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে দীপান্বিতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।